হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওভার বিডি কেমন আছেন ভিওয়ার্স ইলিশ মাছ তো শেষ হয়ে আসছে আমরা এখন ইলিশ মাছের কলাপাতায় পাতায় রেসিপিটা আপনারা কখনো খেয়েছেন না জানি না আজকে ইলিশ মাছের কলাপাতায় রেসিপিটি রেসিপিটা আপনাদের সাথে নিয়ে এসেছি এটা খেতে এতটাই মজা এতটাই মজা ইলিশ মাছের সব রেসিপির ভিতরে এই রেসিপিটা অনেক আনকমন আমি ফার্স্ট এই রেসিপিটা বানিয়েছি এবং খেয়েছি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন লেশ মাছের রে কলাপাতের রেসিপিটা খেতে কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবসময় পাশে থাকবেন আমরাও পাশে থাকব এটাই তো রেসিপিটা রান্না করতে অনেক সোজা আমি এখানে কোনো সরিষা বাটা ইউজ করিনি কাঁচামরিচটা আমি ইচ্ছা করে বাসায় ছেঁচে দিয়েছি আসুন চলুন আমরা দেখি ইলিশ মাছ খেয়ে আমার কাছে কেমন মজা লাগছে আমি অনেকগুলো খাবার খাইছি যতজনই ইলিশ মাছটা খেয়েছে সবাই বলছে অনেক টেস্ট আপনারা এই ইলিশ মাছটা কুকিং করার জন্য ছোট ইলিশ নেবেন বড় ইলিশের দরকার নাই এখনকার বড় ইলিশগুলোতে কেমন জানি গ্রান নাই মানে গন্ধটা একটু কম কিন্তু আপনি হাফ কিলো মানে মেঝো ইলিশগুলো কিনে তাহলে আপনি অনেক মজা পাবেন মেঝো ইলিশ বলতে ছয়শো গ্রাম তিন পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম থেকে বেশি ওগুলোকে তো সাধারণত মেঝো ইলিশ বলে থাকে ওগুলো কিনেন ওগুলো খেতে অনেক মজা ওগুলোতে তরকারিগুলিও স্বাদ টেস্টি করে দেখুন আপনারা চাইলে একটু পাকা করেও কাটতে পারেন আমি এই ইলিশটাতে কোনো ডিম হয়নি এই জন্য ইলিশটা আরও বেশি মজা ছিল ডিম ছাড়া ইলিশটা অনেক মজা অনেকে আবার ইলিশের ভিতরে ডিম ডিমাল ইলিশ পছন্দ করে আমার যে মালা ইলিশটা ভালো লাগে না ইলিশের টেস্টিটা থাকে না অনেকে ইলিশের ডিমটাও পছন্দ করে আসুন আমরা রেসিপিতে আসি এখন কলাপাতাটাকে আমরা একটু ভিজা কাপড় দিয়ে মুছে নেব কারণ কলাপাতায় অনেক সময় ময়লা থাকে অনেকে আবার কলাপাতাটাকে পরিষ্কারও করে না ধুবেন না ধুইতে গেলে এটা আবার শুকানোটা ঝামেলা এই একটু ভিজা কাপড় দিয়ে মুছে নেবেন এরপর চুলাতে দিয়ে একটু পোড়া পোড়া করে নেবেন পোড়া পোড়া করতে নিতে বলছে এই জন্য তাহলে কলা পাতাটা একটু নরম হয় আমরা এখানে চাইলে কাঁচামরিচ পাটাটাও দিতে পারি কিন্তু আমি ছেঁচাটা দিয়েছি আপনি কাঁচামরিচ পেটে দেওয়া থেকে আপনি যখন একটু ছেঁচে দিবেন না ওটা স্মেলটা আসে এখন আমরা ইলিশ মাছের মেরিনেশানটাতে আসি কাঁচামরিচ বাটা দিব এই কাঁচামরিচ বাটাটার জন্য ইলিশ মাছের টেস্ট অন্য রকম আসে তবে আপনারা বেটে দিবেন না এইভাবে ছেঁচে দিবেন এটা হচ্ছে যে লাল মরিচ বাটা এটাকে আমি বেটে লবণ দিয়ে রসুন দিয়ে বেটে মরিচ বেটেছিলাম ওটা রসুন বাটা দিবেন লাল মরিচ বাটা দেবেন হলুদ দিবেন ধনিয়া জিরা বাটা দিবেন তারপরে ধনিয়া গুঁড়া দিবেন। একটু কালারের জন্য একটু কালারটা যাতে আসে এই জন্য একটু লাল মরিচ দিবেন। এখানে পেঁয়াজটা বেশি ব্যবহার করতে হয় আমি এখানে অনেকগুলি পেঁয়াজ দিছি মিনিমাম দু কাপ পেঁয়াজ দিই ইউজ করছি আর তেলটাও একটু বেশি দিবেন এক কাপের মতো তেল দিবেন এটা কারণ এটা তেলের উপর হবে এই সবগুলোকে আমরা একটু লবণও দিয়ে দিবেন লবণটা আপনার পছন্দ মতন সবগুলো দিয়ে ভালো করে মেখে দেবেন ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিবেন। এটা হাফ আওয়ারের জন্য মেরিনেট করে রেখে দেবেন একটু ঢেকে রেখে দিবেন মাস্টার ভিতরে হলুদ মরিচ মশলাগুলো ভালো করে ঢুকে সেই জন্য রেখে দেবেন এরপরে কলাপাতাটা কলাপাতাটা আপনারা সেট করবেন কিভাবে একটু ভালো করে খেয়াল করবেন নিচে আমরা যেখানে চুলাতে যেহেতু এটা ভাপে দিব নিচে কলাপাতাটা একটু বেশি করে দিবেন তাহলে আমার ইলিশ মাছটা পড়ার সম্ভাবনা থাকে না একটা কলাপাতা দিয়ে করবেন না নিচে কলাপাতাটা বেশি দিবেন মিনিমাম চারটা চার পাট করে দিবেন তাহলে আমাদের মাছটা পোড়া যাবে পুরবে না আমি বারবার বলতেছি নিচে কলাপাতাটা একটু বেশি করে দিবেন মিনিমাম চার পাট আমি চার পাট করে দিছি দিয়ে আপনি চাইলে এটা বেঁধেও দিতে পারেন না বেঁধেও দিতে পারেন এটা বাধা ধরার কোনো ইয়া নাই এভাবে সবগুলো আমরা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আমি উপরেও একটা কলাপাতা দিয়ে দিয়েছিলাম যখন চুলাই দিয়েছিলাম দিয়ে এটাকে ভালো করে ভাজ করে নেবেন আর এখানে ধনিয়া পাতাটা কম্পালসারি আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দিতে এখানে ধনিয়া পাতাটা দিলে অনেক মজা লাগে অনেক টেস্টি লাগে প্লিজ বিওয়ার ধনিয়া পাতাটা অবশ্যই দেবার চেষ্টা করবেন দেবার পরে এটাকে আপনারা এই দুই সাইড দিয়ে এখানে আমি যথেষ্ট পরিমাণে কলাপাতা দিছি এটা বের হবে না এভাবে দিয়ে আমি তবু উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিছি কলা পাতার দিয়ে আপনারা একটা ভারী ঢাকনা দিয়ে ঢেকে দিবেন হাফ আওয়ারের জন্য ঢেকে দিবেন রকম রকম উল্টাপাল্টা করার প্রয়োজন নাই বাস হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট ওয়েট করুন এরপর হয়ে যাবে আমাদের মজাদার অনেক মজাদার ইলিশ মাছের কলাপাতা এটা অনেক মজা ভিউয়ার্স অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন টেস্ট করে দেখবেন ধন্যবাদ আমার পুরা রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ